স্বাগত নিউজ 24 দেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। ভিসা সহ নানা জটিলতায় চট্টগ্রাম থেকে জনশক্তি রপ্তানিতে ধস নেমেছে। গত 7 মাসে নতুন ভিসা নিয়ে মাত্র 76 জন বিদেশে গেছেন, অথচ স্বাভাবিক সময়ে 25,000 এর বেশি যাত্রী এই সময়ে দেশের বাইরে গেছেন বলে রেকর্ড আছে জনশক্তি রপ্তানি ব্যুরোতে। এদিকে করোনার প্রভাব কাটিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ শ্রমবাজার উন্মুক্ত করে দিলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আগে বিদেশ থেকে ফেরত আসা অনেক প্রবাসী আটকে আছেন চট্টগ্রামে। নয়নবোরাজার তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। জনশক্তি রপ্তানি ব্যুরোর হিসেব মতে চট্টগ্রাম থেকে প্রতি মাসে গড়ে 3,000-এরও বেশি মানুষ নতুন ভিসা নিয়ে বিভিন্ন দেশে কাজ করতে যান। তবে করোনার প্রভাব কাটলেও ভিসা জটিলতা সহ নানা কারণে অনেকেই এখন বিদেশ যাওয়ার আগ্রহ হারিয়েছেন। নতুন ভিসা পেয়েছিলাম মার্চের দিকে, তা এখন আপনার মার্চে ভিসা পাওয়ার পর লকডাউন দেওয়ার কারণে ভিসাটার মেয়াদ চলে গেছে। যে যার জায়গায় বসে দায়িত্বটা পালন করলে তো আসলে হয়রানি শিকার তো হতো না। আমি আসছি জানুয়ারি 10 তারিখ আসছি, এখন কয় মাস হয়েছে, আমার কোনো পয়সা করে কিছু নাই, অনেক কষ্ট জীবনযাপন করতেছি। ট্রাভেল এজেন্সিগুলো বলছে কোনো সময় বিদেশ যাত্রীদের কাছে চাওয়া হচ্ছে ছাড়পত্র, আবার ছাড়পত্র দিলেও এয়ার টিকিট পেতেও রয়েছে নানা জটিলতা, ফলে ধস নেমেছে জনশক্তি রপ্তানিতে। চট্টগ্রাম বহিগমন ছাড়পত্র প্রবলেম হয়ে গেছে, যার কারণে আজকে দীর্ঘ 1 মাস আমরা এখান থেকে বহিগমন ছাড়পত্র নিতে পারতেছি না। চট্টগ্রাম জনশক্তি রপ্তানির উন্নয়ন ব্যুরোর উপপরিচালক জানান, বাংলাদেশিদের সবচেয়ে বড় শ্রমবাজার রয়েছে মধ্যপ্রাচ্যে। জটিলতা কিছুটা কাটছে, তাই নতুন ভিসা নিয়ে যাচ্ছে অনেকেই। যারা ছুটিতে আসছিল বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছিল, আটকা পড়েছিল, তাদের যাওয়ার হার এখন আগের থেকে অনেক বেড়েছে। 2019 সালে চট্টগ্রাম থেকে নতুন ভিসায় বিদেশে কাজ করতে গেছেন 33,464 জন, কিন্তু 2020 সালের এপ্রিল থেকে সদ্য সমাপ্ত অক্টোবর পর্যন্ত সর্বসাকুল্যে মাত্র 76 জন নতুন ভিসায় বিদেশ গেছেন। ওখানে কি ধরনের কাজে মানুষের এখনো চাহিদা খুব আছে, সেগুলো খবর নিয়ে সেই সব ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণ করাই প্রধান কাজ এদের। চট্টগ্রাম সহ পুরো দেশের 20 লাখেরও বেশি মানুষ বসবাস করে সৌদি আরবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও সার্জা সহ বিভিন্ন প্রদেশে বসবাস করেন 10 লাখের মতো বাংলাদেশি। এর বাইরে কুয়েত, কাতার ও ওমানে আরও অন্তত 15 লাখ বাংলাদেশি চাকরি ও ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেল বোঝাই ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার বেলা 11:30টার দিকে সিলেট আখাউড়া রেলপথের শ্রীমঙ্গলের সাতগাঁও রেল স্টেশনের কাছে তেল বোঝাই ট্রেনটি লাইনচ্যুত হয়। শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী 951 ট্রেনের 7টি বগি সাতগাঁও রেল স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়ে উল্টে যায়। কুলাউড়া থেকে হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার কাজ শুরু হবে। গাজীপুরে কালিয়াকৈ ট্রেনের সাথে বাসের সংঘর্ষে 2 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। এই ঘটনায় প্রায় 5.5 ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর উত্তরবঙ্গ ও ঢাকার সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটি ভোর রাত 4:30টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হয়ে ঢাকায় যাচ্ছিল। যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার সোনাখালী রেল ক্রসিং অতিক্রম করার সময় একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনটির ইঞ্জিনে আটকে বাসটিকে আধা কিলোমিটার সামনে নিয়ে যায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাসের এক নারী যাত্রী নিহত ও কমপক্ষে 5 জন আহত হয়। পরে স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মিয়া নামে আরেক বাস যাত্রী নিহত হন। দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা প্রায় 5 ঘন্টার চেষ্টায় ট্রেন লাইন থেকে দুর্ঘটনা কবলিত বাসটিকে সরিয়ে নিলে 9:30টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বেরিয়ার ম্যানকে সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহত দেওয়া হয়েছে। এনকে সিয়াম জালালাবাদ নামের একটি বাসকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে প্রায় 1/4 কিলোমিটার দূরে নিয়ে আসে। সেখানে আমরা বাসের 4 জন স্টাফ আহত এবং 1 জন মৃত ডেড বডিকে আমরা বাস থেকে উদ্ধার করি।
চট্টগ্রাম বন্দর দিয়ে একের পর এক আসতে শুরু করেছে টিসিবির পেঁয়াজ। তুরস্ক থেকে টিসিবির জন্য আমদানি করা বিভিন্ন শিল্পগ্রুপের 728 মেট্রিক টন পেঁয়াজ খালাস হয়ে 30 টাকা দরে ট্রাকে করে বিক্রি করছে টিসিবি। টিসিবি কর্তৃপক্ষ বলছেন, খোলা বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়লেই খুচরা বাজারে কমবে পেঁয়াজের ছাঁচ। আর ক্রেতাদের অভিযোগ, টিসিবির সেলস পয়েন্ট না বাড়লে মিলবে না সুফল। চট্টগ্রাম থেকে নয়ন বোরাজার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতে এবার চট্টগ্রামে শিল্পগ্রুপদের আমদানি করা পেঁয়াজ যাচ্ছে টিসিবিতে। এমভি কণ্ঠশীল হাব নামে তুরস্কের একটি জাহাজে 28টি শীততাপ নিয়ন্ত্রিত কন্টেইনারে এসব পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে গত 2 নভেম্বর। 3 নভেম্বর খালাসের পর বুধবার থেকে শুরু হয় 30 টাকা কেজি দরে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি। কয়েকটি শিল্পগ্রুপের আমদানি করা 3,000 মেট্রিক টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে 16 নভেম্বরের মধ্যে পৌঁছালে পেঁয়াজের সংকট আর থাকবে না, এমনটাই দাবি টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক প্রধানের। আমাদের যে 3,000 টন যে মোট টোটাল যে প্রোগ্রামটা আছে, অবশিষ্টগুলি 16 তারিখের মধ্যে 3টা কনসাইনমেন্টে আসতেছে, প্রায় 2,300 মেট্রিক টন। এগুলি বাজার আসলে আশা করা যায় বাজার একদম মোটামুটি মানুষের, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা চলে আসবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছেন, চীন সহ বিভিন্ন দেশ থেকে যেভাবে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, এভাবে চলতে থাকলে পেঁয়াজের সরবরাহ বাড়বে আরও কয়েক গুণ। এ পর্যন্ত আমরা 401টি পেঁয়াজের ছাড়পত্র ইস্যু করেছি, যার মাধ্যমে 25,090 মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এটা ছাড়করণ হয়েছে। এদিকে টিসিবির গাড়িতে 30 টাকা কেজি দরে পেঁয়াজ কিনে খুশি হলেও সেলস পয়েন্ট বাড়ানোর দাবি ভোক্তাদের। টিসিবি যে কাজটা করছে ওটা ভালো বলে আমি মনে করি। টিসিবিতে এখন পয়েন্ট যদি বাড়া যায়, যদি সর্বসাধারণের নাগালে পাওয়া যায়, তাহলে অবশ্যই প্রভাবটা যেতে পারত। বর্তমানে চট্টগ্রামের খাতুনগঞ্জে চীন এবং তুরস্কের পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে, আর খুচরো বাজারে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকার মধ্যে। ডেস্ক রিপোর্ট, News 24। News 24 দেশ সংবাদে নিচ্ছে বিরতি, আমাদের সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন News 24 দেশ সংবাদ। ধর্ম অপমাননার গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও গণ অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ। বরিশালে সংগঠনের জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর সদর রোডে গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। গণ অবস্থান শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকালে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড় এলাকায় অবস্থান নেন সংগঠনটির সভাপতি রানা দাশগুপ্ত সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার নিন্দা জানানোর পাশাপাশি জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানান। একই দাবিতে রংপুরে সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সমাবেশে বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গণ অবস্থান ও সমাবেশের আয়োজন করা হয়। অবিলম্বে সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান বক্তারা। নানা আয়োজন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে সকালে নগরীর ভুবনমোহন পার্কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করে রাজশাহীর মহানগর বিএনপি। সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন সহ নেতৃবৃন্দ। দুপুরে রংপুরে বিএনপি কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশালে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে জেলা দক্ষিণ বিএনপি উদ্যোগে বরিশাল প্রেস ক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজারের রামু মরিচা সড়কের সংস্কার ও সম্প্রসারণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের উপকরণ ব্যবহারের পাশাপাশি গ্রাউন্ড লেভেলের কাজ সঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে মাত্রই কাজ শুরু হয়েছে, এখনই অনিয়মের অভিযোগ তোলার সময় আসেনি। আর সড়ক বিভাগের কর্মকর্তারা বলেছেন, কাজে কোনো অনিয়ম দেখা দিলে ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের প্রাচীনতম সড়কগুলোর মধ্যে রামু মরিচা অন্যতম।
ব্রিটিশ আমলে নির্মিত এই সড়কটি সংস্কারের দাবি ছিল দীর্ঘদিনের। 16 কিলোমিটার দীর্ঘ এই সড়কটিকে প্রস্থ 9 ফুট থেকে 36 ফুটে উন্নীতকরণ সহ সড়ক উন্নয়ন ও সম্প্রসারণে 266 কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার। চলতি বছরের সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স। প্রকল্পের কাজ শুরু হতেই অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তারা বলছেন, নিম্নমানের উপকরণ ব্যবহারের পাশাপাশি যথাযথ মিশ্রণ না করেই গ্রাউন্ড লেভেলে কাজ করা হয়েছে। এভাবে সড়ক নির্মিত হলে টেকসই হওয়া নিয়ে সন্দিহান তারা। এ রোডে দুর্নীতি মহল শুরু করছে, তাড়াহুড়া করে কাজ শেষ করে চলে যাইতেছে। সব যে বস করছে, এই বস সব বালু দিয়ে বালু ভর্তি করে দেয়, এখানে কোনো কংকর দেয় নেই। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, মাত্রই কাজ শুরু হয়েছে, এখনই মান নিয়ে প্রশ্ন তোলার সময় আসেনি। আমরা কাজ অ্যাপ্রোপ্রিয়েট এবং অথেন্টিক্যালি কাজ করতেছি। যে পর্যন্ত কাজ করছি মিনিমাম আমার 4-5 মিটার 4-5 কিলো আমি কাজ করছি, বাট আমার এই কাজটা কিন্তু এখনও কিন্তু রোড সাইড হাইওয়ে থেকে কিন্তু অথেন্টিক নেওয়া নেই এখনো পর্যন্ত। যে স্পেসিফিকেশন মেনেই কাজটা আর কি এখনো পর্যন্ত সেভাবে এটাকে নিয়ে এখনো পর্যন্ত নেগেটিভ কমেন্ট করার মতো কোনো কিছু আমি এখনো দেখিনি। যদি কেউ যদি ত্রুটি দেখেন আমাদেরকে বললে আমরা প্রয়োজনে 10 বার করাবো। রামু মরিচা সড়কটির মাধ্যমে প্রস্তাবিত এশিয়ান হাইওয়ের সাথে কক্সবাজারের সংযোগ স্থাপন হবে। সেই সঙ্গে চট্টগ্রামের সাথে টেকনাফের সরাসরি যোগাযোগে 17 কিলোমিটার পথ কমে আসবে। ডেস্ক রিপোর্ট, News24। News24 দেশ সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি খুব শীঘ্রই। News24 দেশ সংবাদে আরো একবার স্বাগত। ভালো দাম পাওয়ায় আলু চাষের এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে জয়পুরহাটের কৃষকরা, কিন্তু মৌসুম শুরুর পর থেকে দেখা দিয়েছে বীজের চরম সংকট। নির্ধারিত মূল্যের বেশি দিয়েও মিলছে না আলু বীজ। বীজ সংগ্রহে প্রতিদিন ভিড় করছেন তারা ডিলারদের কাছে। কৃষকদের দাবি, ডিলারদের কারণেই চড়া মূল্যে তাদের আলু বীজ কিনতে হচ্ছে। জয়পুরহাট থেকে আলমগীর চৌধুরী পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট জেলায় এবার 45,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আবহাওয়া ভালো থাকায় আলুর জন্য জমি প্রস্তুত করলেও চরম সংকট দেখা দিয়েছে বীজের। টাকা দিয়েও বীজ মিলছে না। বাজারে মানভেদে যে বীজ বিক্রি হতো বস্তা প্রতি 2080 থেকে 2200 টাকায়, সেই বীজ এখন বিক্রি হচ্ছে বস্তা প্রতি 2500-এরও বেশি টাকা দামে। আর সরকারি বিএডিসির বীজের দাম কিছুটা কম নির্ধারণ করা হলেও বাজারে এখনও সরবরাহ করা হয়নি, ফলে বীজ সংগ্রহ নিয়ে চরম বিপাকে পড়েছেন চাষিরা। আলুর বীজ খুব কাইছিস, আমরা 2500 টাকা বস্তা আলু পাচ্ছি না। ডিলাররা ইচ্ছা মতন দাইছে 2500 কি 2800 কি। খুচরা পর্যায়ে বেশি দামে বীজ বিক্রির অভিযোগ করে দাম নিয়ন্ত্রণে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন ডিলাররা। গতবারে যে বরাদ্দ ছিল গত মৌসুমে, এই বরাদ্দ এবার কমার কারণে আমাদের এলাকায় চাহিদা মিটতেছে না। বিএডিসির বীজ দেয়নি, ব্রাকের বীজের দাম বেড়ে গেছে। আর সময় মতো বিএডিসির আলু বীজ সরবরাহ না করা এবং চাহিদা মতো বিভিন্ন কোম্পানির বীজ সরবরাহ বন্ধ থাকায় আলু বীজের দাম বেড়েছে দাবি খুচরা ব্যবসায়ীদের। আলু বীজ অনেক বেশি দাম বিক্রি হচ্ছে, 2500, 2600, 2700, 2800 টাকা দাম বিক্রি হচ্ছে। চলতি সপ্তাহে বাজারে বিএডিসির আলু বীজ সরবরাহ হলে সংকট থাকবে না, এমন কথা শোনালেন বিএডিসি কর্মকর্তা। বিএডিসির যে বীজটা সেটা আগামী সপ্তাহে হয়তো এসে যাবে ইনশাল্লাহ, আসলে আশা করি আমাদের কৃষকদের মাঝে বীজের সমস্যা হবে না, অ্যাভেলেবল হয়ে যাবে। বিএডিসির 13,700 টন সহ জেলায় এবার আলু বীজের মোট চাহিদা 50,000 টন, বিপরীতে বিএডিসির আলু বীজ বরাদ্দ হয়েছে মাত্র 2100 টন আর ব্র্যাকের বরাদ্দ 4,500 টন। ডেস্ক রিপোর্ট, News24। ফ্রান্সের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কুমিল্লায় গণজামায়াত ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর টাউন হলের সামনে এই কর্মসূচির আয়োজন করে আহলে সুন্নাত ও ওয়াল জামাত। এ সময় ফ্রান্সের পণ্য বর্জনের সব ধরনের সর্বসাধারণের প্রতি আহ্বান জানান বক্তারা।
মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে কুমিল্লা প্রেস ক্লাবে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আকমা বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোফান চৌধুরী, গাজী টিভির সিইও সৈয়দ ইশতিয়াক রেজা সহ অন্যান্যরা। নিউজ 24 দেশ সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।